নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। রাজ্য সরকারের পক্ষ থেকে এসে গেল আরও একটা নতুন প্রকল্প, যার নাম খেলা হবে। এই খেলা হবে প্রকল্প কি, কারা এই প্রকল্পে আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সমস্তটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে। এবং এই যে খেলা হবে প্রকল্পটা, এটা কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর জন্য ভীষণ ভীষণ উপকারী। সুতরাং আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, যেখান থেকে আপনারা নতুন একটা বিষয় কিন্তু জানতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খেলা হবে প্রকল্প সম্পর্কে কী মন্তব্য করেছেন এবং কী বলেছেন, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে একটা ছোট্ট ঘোষণা। আমাদের তরফে আরও একটা নতুন চ্যানেল গঠন করা হয়েছে, যার নাম মায়াবী অ্যানিমেশন। এই মায়াবী অ্যানিমেশন ইউটিউব চ্যানেলে এবার থেকে বিভিন্ন ভৌতিক গল্প অ্যানিমেশনের মাধ্যমে দেওয়া হবে। এবং আপনারা যারা ভৌতিক অ্যানিমেশন গল্প পছন্দ করেন বা ভালোবাসেন, তারা অবশ্যই এই চ্যানেল থেকে একবার ঘুরে আসুন। এবং আমাদের নতুন গল্প এই চ্যানেলে দেওয়া হয়েছে, সেই ভিডিও লিঙ্ক এই ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সেও দেওয়া হবে। আপনারা অবশ্যই একবার ঘুরে আসুন এবং জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মতো মায়াবী অ্যানিমেশন চ্যানেলকেও আপনারা সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। এবং অবশ্যই একবার আমাদের আজকের নতুন গল্প রাত 11:30 বিভীষিকা গল্পটি দেখে আসুন। এই নতুন চ্যানেলে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, ধন্যবাদ। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক আজকের ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, এখানে দেখুন যে তথ্য প্রকাশিত হয়েছে, রাজ্য সরকারের নতুন প্রকল্প খেলা হবে। এই প্রকল্পে কারা, কিভাবে, কোথায় আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত। নিউজ আপডেট অনুসারে কর্মসংস্থান বৃদ্ধি বা শিক্ষার প্রসারে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এর আগে কন্যাশ্রী, যুবশ্রী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি বিভিন্ন প্রকল্প এনেছে রাজ্য সরকার। সম্প্রতি খেলা হবে নামক নতুন প্রকল্প আসতে চলেছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর বিধানসভা ভোটের প্রচার পর্বে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। সেই জনপ্রিয় স্লোগানের নামে এবার বাংলায় আসতে চলেছে চমকে দেওয়া সরকারি প্রকল্প। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের গরিব মানুষকে বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই রাজ্য সরকার নিজেই এবার বাংলার গরিবদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই নতুন কর্মসংস্থান প্রকল্পের নাম দেওয়া হয়েছে খেলা হবে। গত 21 জুলাই যারা তৃণমূলের শহীদ সমাবেশে যোগ দেন, তারা সকলেই মুখ্যমন্ত্রীর গলা থেকে এই খেলা হবে প্রকল্পের ঘোষণা শুনেছিলেন। পরবর্তীতে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজ্য প্রশাসন। ঠিক হয়েছে খুব দ্রুত সমস্ত প্রশাসনিক কাজকর্ম মিটিয়ে রাজ্যের দরিদ্র নাগরিকদের আয়ের নিশ্চয়তা দিতে যত দ্রুত সম্ভব খেলা হবে প্রকল্প চালু করে দেওয়া হবে। তাহলে এবার দেখে নেওয়া যাক এই খেলা হবে প্রকল্পটা কী। দেশের গরিব মানুষের আয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন্দ্রের 100 দিনের কাজ বা MGNREGA প্রকল্প। কিন্তু বছরখানেক ধরে এই প্রকল্পের অর্থ কেন্দ্রের থেকে পাচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার, ফলে প্রাপ্য অর্থ পায়নি এই প্রকল্পে কাজ করা গরিব মানুষ। এই নিয়ে তৈরি হয়েছে প্রশাসনিক জটিলতা। কেন্দ্র রাজ্যের রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণের কারণেই অর্থ পাওয়া নিয়ে এই জটিলতা দেখা দিয়েছে। কিন্তু তার জন্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার গরিব জনগণ। এই অবস্থায় রাজ্যের গরিব মানুষকে স্বস্তি দিতেই বিশেষ চিন্তাভাবনা করেছেন মুখ্যমন্ত্রী। তার পরিকল্পনা অনুযায়ী 100 দিনের কাজের মতোই এবার রাজ্য সরকার প্রকল্প চালু করবে। তবে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, ওদের মতো 100 দিন কাজ না দিতে পারি, বছরে 40-45 দিন কাজ করাতে পারবো। এই নতুন প্রকল্পের নাম রাখা হয়েছে খেলা হবে। খেলা হবে প্রকল্পের সুবিধা কারা পাবেন? কেন্দ্রের MGNREGA প্রকল্পে কাজের জন্য পশ্চিমবঙ্গের প্রায় 64,000 মানুষ নিজেদের নাম নথিভুক্ত করে রেখেছে। অর্থাৎ এই সংখ্যক মানুষের কাছে 100 দিনের
প্রকল্পের জব কার্ড আছে, তারাই আপাতত রাজ্য সরকারের নতুন খেলা হবে প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। খেলা হবে প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করতে হবে, খেলা হবে প্রকল্পের কথা ঘোষণা হলেও কিভাবে এতে নাম নথিভুক্ত করতে হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি হলে তবে বিষয়টি জানা যাবে। রাজ্য সরকার সূত্রে খবর, সেপ্টেম্বরে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হতে চলেছে সেখানে খেলা হবে প্রকল্পের নাম নথিভুক্ত প্রক্রিয়া শুরু হতে পারে। সেক্ষেত্রে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো তাহলে বন্ধুরা, এই নতুন প্রকল্প সম্পর্কে আশা করি আপনাদের সমস্ত বিষয়গুলি পরিষ্কার হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারলেন আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু আবার নতুন করে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এবং এই ক্যাম্পে আপনাদের যে যে প্রকল্পে আবেদন করতে বাকি আছে সমস্ত আবেদন কিন্তু এই ক্যাম্পে আপনারা করতে পারবেন। তারই সঙ্গে এই ক্যাম্পে কিন্তু এবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে খেলা হবে নামক নতুন প্রকল্প, এবং এই প্রকল্প সম্পর্কে যখনই অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হবে সেটাও আপনারা এই জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। সুতরাং জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।